আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব, যাদের মাথা টাক হয়ে যায়, চুল পড়ে যায়, তাদের জন্য একটা আমল আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই আমলটা করার জন্য অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ হতে হবে, এবং কোনো আল্লাহর ওলি যদি এই আমলটা করে ফু দিয়ে দেন, ইনশাল্লাহ কাজ হবে। এটা জাস্ট একটা ছোট আমলের মাধ্যমে, এটা কোনো ছোট বড় কোনো পীর সাহেবের মাধ্যমে সম্ভব। এটা যে কেউ চাইলে আপনারা করতে পারেন, যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, অনেক আল্লাহওয়ালা পীর বুজুর্গ কামেল ব্যক্তিরা করলে বেশি ভালো হয়, আমরা করলে রেজাল্ট নাও আসতে পারে। তারপরেও আমলটা যেহেতু আপনারা ভিডিওটা প্লে করেছেন, আমি জানিয়ে দিচ্ছি। তো তার আগে আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি, ছোট্ট করে বলবো। আমার নাম অথবা ছবি দিয়ে বিভিন্ন নামে বিভিন্ন পেজ বিভিন্ন আইডি খুলে ভরে ফেলতেছে, সরাসরি আমার নাম আমার ছবি দিয়েও ভরে ফেলতেছে। সাবধান, ইউটিউবে যে প্রভাল পিকচার, এই প্রভাল পিকচার নিয়েও জোবায়ের ইমাম নামে আইডি খুলে মানুষকে খারাপ কথা বলতেছে, নারীদেরকে শারীরিক সম্পর্কের কথা পর্যন্ত বলে। সাবধান, এই জন্য আমার নাম আর ছবি দেখলে কিন্তু এটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে সাবধান করে দিচ্ছি, আমি 13,000 ভিডিওতে বলে দিচ্ছি, প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, সাবধান থাকবেন। একজন বুজুর্গ, আমলটা হচ্ছে একজন বুজুর্গ এক লোকের মাথায় টাক পড়ে যাচ্ছিল, সে তার পীর সাহেবকে গিয়ে বলল যে উস্তাদজি, আমার মাথার টাক তো চুল তো পড়ে যাচ্ছে। তখন তিনি বুজুর্গ 42 নম্বরের শেষের আয়াত পড়িয়া, সুরা বাকারার 42 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত এর শেষের অংশ অথবা সম্পূর্ণ 42 নম্বর আয়াত পড়িয়া, যার মাথায় টাক পড়ে গেছে তার মাথার মধ্যে একটু লালা নিয়ে মাথার মধ্যে এভাবে লাগাইয়া দিছেন, ইহাতে তাহার উক্ত মাথার ব্যথা সাথে সাথে মাথার মধ্যে মাথার টাক আস্তে আস্তে দূর হতে লাগলো, নতুন করে চুল গজাতে লাগলো। এটা এমন ব্যক্তির মাধ্যমেই সম্ভব যার জিহ্বা সবসময় আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে, সে হয়তোবা 10-12 বছরে কাউকে কোনো ধরনের গালি দেয় নাই, যে হয়তোবা তার জীবনে কোনো ধরনের নামাজ কাজা নাই, এমন ব্যক্তি লাগবে। এই জন্য আপনারা অবশ্যই খেয়াল করে আমলগুলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আর আপনার পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি, সতর্ক করছি, বারবার বলার পরেও যদি আপনি সাবধান না হন, আপনার দায়ভার আপনি গ্রহণ করবেন, এটা আমি গ্রহণ করছি না। আসসালামু আলাইকুম।